প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডক্টর শারমিন জাহান নিটল দর্শক আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিশোরী কথা এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসক চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার লায়লা আরজুমান্দ বানু ১৯৫১ সালে মার্চ মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি ১৯৭৫ সালে বরিশাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে অপস অ্যান্ড গাইনি বিভাগের অধ্যাপক ও চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ধন্যবাদ ম্যাডাম আজ আমরা যে বিষয়টি আলোচনার জন্য সিলেক্ট করেছি সেটি হচ্ছে কিশোরী কথা প্রথমে যদি এই বিষয় একটু জানতে চাই যে ম্যাডাম কিশোরী বলতে আমরা আসলে কি বুঝি কিশোরী বলতে আসলে আমরা বুঝি ১০ বছর বয়স থেকে ১৯ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে দুজনের একই সময় সেটা তবে আজকে টপিকসটা বা আজকে যে আলোচনাটা আমাদের সেটা খুবই প্রয়োজনীয় এই জন্য বলছি যে বেশিরভাগ সময় কিন্তু আমরা অনেক সময় কিশোরীদের নিয়ে আমরা কথা বলি না বা কিশোরীদের অতটা গুরুত্ব দিই না কিন্তু একটা ভবিষ্যতের মা বা একজন ভবিষ্যতের নারী কিন্তু লুকিয়ে থাকে প্রত্যেকটা কিশোরীর মধ্যে তো কাজেই কিশোরীকালে যদি তার কোনো রকম অপুষ্টি হয় বা কিশোরীকালে যদি তার লেখাপড়া ঠিকমতো না হয় সেই সমস্যাটা কিন্তু তার সারা জীবন থেকেই যায় কিশোরীদের ক্ষেত্রে আসলে স্বাস্থ্য কেমন হওয়া উচিত বা স্বাস্থ্যের গুরুত্ব কতটুকু স্বাস্থ্য কিন্তু কিশোর কিশোরী দুদিকের দিকেই কিন্তু আমরা মনে করি যে সুস্বাস্থ্য হওয়া দরকার ছেলেদের যেমন দরকার মেয়েদেরও অবশ্যই দরকার কিন্তু যেটা হয় আমাদের দেশে বেশিরভাগই হয়তো গ্রামাঞ্চলে যে দেখা যাচ্ছে যে মেয়েরা কিছুটা অপুষ্টিতে ভোগে এবং খাবার দাবারের ব্যাপারে দেখা যাচ্ছে যে ছেলেদের বেশি প্রাধান্য দেওয়া হয় মেয়েদের দেওয়া হয় না এবং তা মনে করে যে মেয়েরা কী বা করবে ঘরে থাকবে ওদের অত বেশি খাওয়া দাওয়ার দরকার নেই কিন্তু এই প্রথম থেকেই যে একটা অপুষ্টির যে ধারণা যে তাদের একটু কম খেতে হবে এটাই কিন্তু খারাপ দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় যে ধরনের কিশোরী পাই তাদের একদম ম্যালনিউট্রেটেড তারা মানে তারা অপুষ্টিতে ভুগছে তো কাজে অপুষ্টিতে থাকাতে কি হয় তার স্বাভাবিক গ্রোথটা কম হয় বাংলাদেশে অনেক সমীক্ষায় দেখা গেছে যে প্রায় কিশোরীদের অর্ধেকের বেশি দেখা যাচ্ছে যে তার অপুষ্টিতে ভুগছে এবং গ্রোথ যেটা আর কি যেটা লম্বা যতটা হওয়া দরকার তার চেয়ে কম হচ্ছে তো কাজে এই এটা কিন্তু আমাদের প্রথম থেকেই এটা খেয়াল রাখা উচিত আমরা যদি এটা একটু সচেতনতা বাড়াতে পারি বাবা মায়ের মধ্যে বা পরিবার বা সমাজের মধ্যে তাহলে এটা হয়তো উন্নতি হবে আরও একটা যেটা হয় যে তারা মনেই করে যে হ্যাঁ কম খেলে শরীর ছোট থাকবে কম খেলে মানে ভালো থাকবে বেশি খাওয়া দরকার না তাদের মানে শ্বশুরবাড়িতে গিয়ে সমস্যায় পড়বে কিছু কিছু মানে ভুল বা ভ্রান্ত ধারণা আছে যেগুলো আমরা মনে করি যেগুলো আস্তে আস্তে আমাদের দূর করার জন্য কাজ করতে হবে কিশোরীদের ক্ষেত্রে পড়াশোনার গুরুত্ব আসলে কতটুকু মেয়েকে আগে কিন্তু আসলে শিক্ষা দেওয়া উচিত কারণ তার ঘরে যখন বাচ্চা হবে তাই সে যখন শিশু লালন পালন করবে শিশুদের শিক্ষা দেওয়া শিশুদের সব কিছু কিন্তু মায়ের উপরই থাকে বাবা হয়তো বাইরে চাকরি করে বা বাইরে থেকে সে আয় উপার্জন করে সেখানে ঘরে যিনি থাকেন সে মা মায়ের কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব যে বা ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে তাদের ঠিকমতো বাচ্চাদের কিন্তু হাতে খড়ি মায়ের হাত ধরেই হয় তাই সেক্ষেত্রে আসলে পড়াশোনার গুরুত্বটি আসলে অনেক বেশি সেই জন্যই আমরা যেটা এখন বেশি স্লোগান দিচ্ছি যে কিশোরীদের নিয়ে এখন অনেক ধরনের কাজ হচ্ছে আমাদের গভর্নমেন্ট থেকে কিশোরী সেল তৈরি করা হচ্ছে মেডিকেল কলেজগুলোতে আমরা গাইনোকোলজিক্যাল আমাদের একটা সোসাইটির হাসপাতাল আছে মিরপুরে সেখানেও আমরা একটা কিশোরী সেল তৈরি করেছি কিশোরীকালীন সময় কিন্তু তার যেটাকে আমরা মেনার্কি বলে প্রথম মাসিক সহওয়া সেখানে ঋতুস্রাব যেটা প্রথম হয় সেখানে তাকে কী ধরনের সতর্কতা নিতে হবে কী ধরনের যত্ন নিতে হবে শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো সব কিছুই কারণ এটা তাদের কাছে মনে হয় যেন একটা লজ্জার ব্যাপার মাকেও বলে না কোনো কিছু বলে না এবং শেষ পর্যন্ত দেখা যায় যে অনেক সময় মানে অপরিচ্ছন্নতার কারণে এবং অযত্নের কারণে এবং না জানার কারণে তার অনেক বড় ক্ষতি হয়ে যায় কারণ একটা রিপ্রোডাক্টিভ আমরা যেটা বলি যে জন্ম মানে যোনিপথের যে প্রদাহ যেটাকে বলি ইনফ্লামেশন বা ইনফেকশন
সেটা যদি কোনো কিশোরী মেয়ের হয় তাহলে কিন্তু তাকে সারাটা জীবন তাকে সাফার করতে হবে। তো সেই জন্যই আমরা যে বলছিলেন যে এই কিশোরী বয়স থেকেই আসলে ঋতুস্রাবের শুরু হয়, একটু জানবো যে কোন বয়সে আসলে প্রথম ঋতুস্রাব শুরু হতে পারে স্বাভাবিক নিয়মে, এবং ঋতুস্রাবের এই সময়টিতে আসলে কি ধরনের নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে একটু যদি বলি ম্যাডাম। একই কথা যে একটু আমাদের গ্রামাঞ্চলের দিকে আসলে দেখা যাচ্ছে ঋতুস্রাবের সময়টিতে আমরা আসলে খুব বেশি সচেতন নই, অনেকাংশে আসলে কাপড় ব্যবহার করা হচ্ছে এবং সেই কাপড়টি শুকাতেও দেয়া হচ্ছে ঘরের কোণায় বা রৌদ্রেও যেখানে যাচ্ছে না সেই জায়গাটিতে। এই ক্ষেত্রে কি ধরনের সমস্যা পরিবেশ? জি ম্যাডাম, কি সমস্যাগুলো আসলে ঠিক আছে এখানে হয় কি যে এটা যদি আমরা যেটা বলি যে এটা যদি স্বাস্থ্যকর উপায়ে এই সময়টাতে যদি কিশোরী মেয়েটি না থাকে তাহলে তার যে সমস্ত সমস্যা, একটা হচ্ছে বড় জননেন্দ্রিয় যেটাকে আমরা বলি যে তার ইনফেকশন, পেলভিক ইনফেকশন, এটা তো খুব খারাপ একটা ব্যাপার। এই পেলভিক ইনফেকশন অনেক সময় এতটা মারাত্মক আকারে ধারণ করে যে ভবিষ্যতে তার বন্ধাত্ব পর্যন্ত হতে পারে। সারাটা সময় তার একটা ব্যথা থাকে, তার একটা সাদা স্রাব বা তার পুঁজ যেতে পারে অনেক সময় এবং একটা দুর্গন্ধ থাকে। অনেক সময় কিন্তু বাচ্চা মেয়েরা এই ধরনের সমস্যা নিয়ে আসে। তো কাজে এগুলো নিয়ে কিন্তু আমাদের একটা সচেতনতাটাও তৈরি করতে হবে, তাদের জানাতে হবে যে তারা হয়তো মনে করে যে এটা কোনো ব্যাপার না, কিন্তু তাদের এটা জানাতে হবে যে এখান থেকে কিন্তু ভবিষ্যতে অনেক রকমের সমস্যা তৈরি হতে পারে। ওই যেটা আমি বললাম যে বন্ধাত্ব হতে পারে, তার বাচ্চা হতে সমস্যা হতে পারে, আর সারাটা সময় সে হয়তো একটা প্রচণ্ড ব্যথা নিয়ে কাটাতে পারে। তো কাজে এগুলো যদি আগে থেকেই সে এগুলো জানে এবং তার চিকিৎসা নেয় অথবা সে সচেতন থাকে তাহলে এগুলো প্রকোপ অনেক কমে যাবে। এটা যে শুধু গ্রামে তা নয়, শহরেও আছে। যেমন আমি একটু বলি, তুমি যেটা বলেছিলে যে মাসিকের যে সমস্যা, অনেক সময় দেখা যায় যে একটা মেয়ের মাসিক প্রচুর পরিমাণে হয় এবং তারা মনে করে এটা একটা স্বাভাবিক নিয়ম যে যত শরীরে যত রকম খারাপ রক্ত সব চলে যাচ্ছে। এটা কিন্তু আসলে ঠিক না, কারণ রক্ত যেটা যাচ্ছে সেটা যাচ্ছে কিন্তু ভালো রক্তটাই, জরার ভিতর থেকে যখন যাচ্ছে সেটা কালারটা চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে এটা খারাপ রক্ত। তো কাজে এক এক সময় দেখি মায়েরা মেয়েদের নিয়ে আসে একেবারে সাদা হয়ে গেছে, হিমোগ্লোবিন 3-4, তার শরীর রক্তশূন্যতা প্রচণ্ড বেগে, তো এটা তারা গুরুত্ব দেয় না। কিন্তু যদি কম ঋতুস্রাব হয় তখন তারা মনে করে যে এটা অস্বাভাবিক সমস্যা, সেটা নিয়ে ডাক্তারের কাছে আসে। তো কাজে আমি সব মায়েদের এটাই বলবো যে তারা অবশ্যই মেয়েকে এটা মাঝে মাঝে জিজ্ঞাসাবাদ করতে হবে যে তোমার রক্তের পরিমাণটা কেমন যাচ্ছে, যদি বেশি হয় অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। এটা অনেক কারণে হতে পারে, এটা থাইরয়েডের কারণে হতে পারে, হরমোনের কারণে, অথবা তার কোনো ইনফেকশন থাকছে সেই কারণে হতে পারে, অথবা এমনও আছে যে কোনো কারণ নাই, তখনও কিন্তু আমরা কিছু ওষুধপত্র দিলে 3-4 মাসের জন্য এটা ভালো হয়ে যেতে পারে। তো এই সমস্যাটা কিন্তু শুধু গ্রামে না, এটা কিন্তু শহরেও আছে। এটা মায়েরা অনেক সময় বোঝে না যে বেশি রক্তস্রাব যাওয়াটা যে খারাপ সেটা কিন্তু বোঝে না। কিশোরী বয়সটিতে আসলে কি ধরনের পুষ্টিকর খাবার খাওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে এটা হচ্ছে গ্রোয়িং এজ, সে তো বাড়ছে, সে লম্বায়ও বাড়ছে, তার এখন ওজনও কিছুটা বাড়া উচিত। তো এমন না যে একদম পুষ্টি মানেই হলো একদম সবসময় ভালো ভালো খাবার বা শহরে যেটা আছে যে একদম ফাস্টফুড খেয়ে তারপর মোটা হবে, সেটা না। যেটা পুষ্টিকর মানে আমরা যেটা বলি যে মানে শর্করা, আমিষ, তারপর ভিটামিন, যেটাকে ফ্যাট মানে স্নেহ জাতীয় খাবার, আর সেছাড়াও ভিটামিন, শাকসবজি, সব কিছু মিলিয়ে একটা সুষম খাদ্য খাওয়া উচিত, ব্যালেন্স ডায়েট যেটাকে বলি। তো সুষম খাদ্যটাই খেতে হবে। যেমন গ্রামে অনেক সময় শাকসবজি আছে যেটাতে প্রচুর আয়রন আছে, সেই শাকসবজি খেলেও কিন্তু তার আয়রনের সমস্যা হয় না, বা তার এমনি মানে ছোটো মাছ, গুঁড়ো মাছ যেগুলো খুব বেশি দামি না সেগুলো খেতে পারে। অবশ্য এখন সব কিছু বেশি দাম বেড়ে গেছে, তবু গ্রামে কিন্তু এখনও অনেক সেই তুলনায় সস্তা আছে। তো কাজে এটাও একটু তাকে জানতে হবে যে আমি পুষ্টিটা আমি কোথা থেকে কীভাবে পাবো, এটা কিন্তু একটা অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। এগুলো যদি আমরা বারে বারে এগুলো টেলিভিশনে দেখাই অথবা পেপারে দিয়ে দিই অথবা ছোটো ছোটো করে রেডিও টিভিতে আমরা দিয়ে দিই যে কী ধরনের খাবার খেলে তার পুষ্টি হবে, তাহলে এটা খুব উপকার হয় মেয়েদের জন্য বা মায়েদের জন্য, অবশ্যই বাবা মায়ের জন্য হয় আর। এবং এই ব্যাপারে আমরা জানলাম যে কিশোরীদের সুস্বাস্থ্যের গুরুত্ব আসলে কতটুকু, কী ধরনের পুষ্টিকর খাবার খেতে হবে। একইভাবে আমরা বলছি গ্রাম অঞ্চলে পুষ্টিকর খাবার কম খাওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিশোরীদের স্বাস্থ্যের উপর একটি প্রভাব পড়ছে। শহরে যদি বলি ম্যাডাম, আপনি যেভাবে বলছিলেন যে ফাস্টফুডের ব্যাপারটা অনেক বেশি বেড়ে গেছে এবং সবাই কিন্তু ফাস্টফুডের দিকে ঝুঁকে গেছে, সেক্ষেত্রে অনেক বেশি আসলে ফ্যাটি ফুড খাওয়া হচ্ছে এবং ওজন কিন্তু অনেক বেড়ে যাচ্ছে কিশোরী বয়সেই, এবং অতিরিক্ত ওজন যদি কারো কিশোরী বয়সে হয়ে যায় সেক্ষেত্রে এটি তার শারীরিক দিক থেকে কি কি ক্ষতি করতে পারে, অনেক রকমের সমস্যা তৈরি করে। আমার কাছে অনেক সময় দেখি মেয়েরা আসে,
মা হয়তো এক মোটামুটিভাবে বেশ ভালো স্বাস্থ্য, মেয়ে হয়তো 14 বছরের মেয়ে, সেদিন একটা অপারেশন করলাম, 14 বছরের মেয়ের ওজন হচ্ছে 113 কেজি। তো কাজেই তার 113 কেজি, 100 কেজির উপরে আজকাল প্রায়ই পাই। তো হিসেব করে দেখা যায়, মানে ইতিহাস নিয়ে দেখা যাচ্ছে যে তারা শুধুমাত্রই ফাস্টফুড খায়, কোনো কাজ করে না, এবং মায়েরাও আসলে কাজ করতে দেয় না। আগেকার দিনে আমাদের যেমন, আমরা যখন ডাক্তারি পড়েছি তখন কিন্তু মায়েরা বলতে যে না, সব কাজ করবে, কাজকর্ম করে তারপর মানে মেডিকেল কলেজে যাবে। কিন্তু এখন কিন্তু মায়েরা একবার বলে কি না, ও লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। তো লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকলে যে কাজ করবে না বা চলাফেরা করবে না, এটা তো ঠিক না। আমি কিন্তু বলি যে দেখেন, আপনার মেয়ের কোনো দোষ না, আপনার নিজেরই দোষ। আপনি ওকে কেন, ওকে খাওয়াটা আপনি ওকে সুষম খাদ্যটা বোঝাবেন, যে ছোটো মাছ খাবে, বলে কি ছোটো মাছ খায় না, শাকসবজি খায় না, যেগুলো তো অভ্যাস করতে হবে, নানান ধরনের প্রিপারেশন আছে, সেগুলো করে খাওয়াতে হবে। আমরা যেমন বলি শাকসবজি দিয়ে বড়া করে বা পেঁয়াজের মতো করে সেটা খাওয়াতে পারে, গুঁড়া মাছ দিয়ে বড়া করে খাওয়াতে পারে, নানান ধরনের একটু চেঞ্জ করে দেবে। সমস্যা হয় যে আজকাল মায়েরাও অনেক সময় কাজ করে, তাদেরও এতটা হয়তো সময় থাকে না, কিন্তু তার মধ্যে কিন্তু এই কাজটা করতে হবে। তাহলে হবে কি, যারা আস্তে আস্তে তাকে বোঝাতে হবে, এখানে কাউন্সিলিংয়ের খুব বেশি ইম্পর্টেন্স আছে, যে তাকে বোঝাতে হবে যে তুমি, তোমার বেশি ওজন হলে তোমার ভবিষ্যতে নানান ধরনের সমস্যা হতে পারে। একটা হচ্ছে ব্লাড প্রেশার হতে পারে, তার ডায়াবেটিস হতে পারে, তার রক্তে চর্বি জমে যেতে পারে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে বেশি নড়াচড়া করতে পারে না, তার শ্বাসকষ্ট হয়, হার্টের ডিজিজ হতে পারে। এই সমস্ত কারণে আমরা এখন যেটাকে বলি মেটাবলিক সিন্ড্রোম, এটা একটা খুব খারাপ ধরনের রোগ, যেটা একটু বয়সেরই হয়ে যায় যদি সে ওজন কন্ট্রোল না করে। তো কাজে এগুলো সম্বন্ধে তাকে সচেতন করতে হবে। অনেক মেয়েরা আবার খুবই সচেতন, তারা আবার এত বেশি সচেতন যে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তখন আবার মায়েরা নিয়ে আসে যে ম্যাডাম একদম খাচ্ছেন, খাচ্ছে না, দেখা যায় যে 30-40 কেজি তাদের মাত্র ওজন। আসলে সব দিক থেকে এই ব্যালেন্সটা করতে হবে, যে খুব বেশি ওজন বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। ম্যাডাম, কিশোরী দিন নিয়ে কথা বলছিলাম, কিশোরী বয়সে বিবাহ বা বাল্য বিবাহ কিন্তু আমাদের দেশে এখনো অনেক বেশি হচ্ছে, সেক্ষেত্রে বাল্য বিবাহের কি কি খারাপ দিক আসলে পড়তে পারে একজন কিশোরী? খুব ভালো প্রশ্ন, এটা নিয়ে তো অনেকদিন যুদ্ধ করা হয়েছে, তা এখন শেষ পর্যন্ত, এখন তো মানে আমাদের সব সরকার থেকেই বলে দিয়েছে 18-র আগে বিয়ে নয়, আর আমরা তার সাথে যোগ করেছি যে 20-এর আগে বাচ্চা নয়। মানে অনেক সময় 18 বছরের মধ্যে হয়তো বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু যাতে 20 বছরের আগে সে বাচ্চা না নেয়, সেই জন্য আমরা একটা স্লোগান বলি আর আমরা বুঝাই যে রোগীদের। এখন মাঝে মাঝে তো পেশেন্ট আসে, কী ব্যাপারে দেখা গেল যে তার 12-13 বছরে বিয়ে হয়েছে, 14 বছরে তার বাচ্চা হওয়া শুরু হয়ে গেছে। এটা কিন্তু একটা কিশোরী স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, কারণ এটা বোঝাই যায় যে একটা মানুষের যখন পরিপূর্ণভাবে তার সব কিছু অঙ্গ প্রত্যঙ্গটা তৈরি না হবে, কারণ বাচ্চা নেওয়ার জন্য তো তার একটা মানে জায়গা, যেটা যেখান থেকে বাচ্চা তৈরি হবে বা যেখান থেকে বাচ্চাটা পাস করবে, ডেলিভারি হবে, সেই জায়গাটা যদি ঠিকমতো না ডেভেলপ হবে তখন কী হয়, তখন আননেসেসারি তাকে অপারেশন করতে হয়, আননেসেসারি দেখা যায় যে বাচ্চার মাথাটা আটকে থাকে, তার যেটা সবসময় পেশাব ঝরে যায়, ফিস্টুলা সেটা তৈরি হয়, আর অনেক সময় দেখা যায় যে তার এত একটা পার্মানেন্ট মানে স্থায়ী একটা ক্ষতি হয়ে যায় যে হয়তো আর তার সারা জীবন আর বাচ্চাও হলো না, ইনফেকশন হয়তো দেখা গেলো যে জরায়ু এবং জরায়ুর সাথে যে টিউব থাকে বন্ধ হয়ে আছে। তো এই অনেক ধরনের সমস্যা এগুলো হতে পারে। তো সেই জন্য আমরা বলি যে একটা মেয়ে যখন যদি বা কোনো কারণে তার 18 বছরের বিয়ে হয়ে যায়, বা 18 বছর তো মোটামুটিভাবে গভর্নমেন্টের এটা দেওয়া আছে, বিধান আছে, কিন্তু তবুও যতটা পারা যায় লেখাপড়া শেষ করে, বা অন্তত পক্ষে আমরা মনে করি যে 25-30 মধ্যে তার বিয়েটা করলে ভালো, তাহলে তার সব কিছুই সুষমভাবে গড়ে ওঠে এবং সে একটা প্ল্যান করে বাচ্চা নিতে পারে। কারণ 18 বছরের একটা মেয়ে, সে তো নিজেই বাচ্চা, সে নিজেই হচ্ছে কিশোরী, সে আবার একটা বাচ্চা নিয়ে তো চিন্তা করতে পারবে না, বাচ্চাকে কীভাবে লালন পালন করবে, বাচ্চাকে কীভাবে খাওয়াবে, তাকে কীভাবে মানুষ করবে, এটা তো সে পারে না। তো কাজেই তখন হয় কি, সে তার বাবা মা বা অন্যান্য আত্মীয় স্বজনের সাহায্য নেয়, তাতে দেখা যাচ্ছে যে অনেক সময় সঠিকভাবে বাচ্চাটা লালন পালন হচ্ছে না। একই ক্ষেত্রে মার যেমন অসুবিধা হচ্ছে এবং বাচ্চারও কিন্তু অসুবিধা হচ্ছে। ম্যাডাম, কিশোরীদের নিয়ে আমরা আরও জানবো, আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে, আমরা আমাদের দর্শকদেরকে পুষ্টিবিদের কাছ থেকে কিছু পুষ্টি পরামর্শ দেখিয়ে আসি, চলে যাচ্ছি সেই সেগমেন্টে। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের পুষ্টিবিদের কাছ থেকে দেখে আসব কিছু পুষ্টি তথ্য। মানুষের জীবনের প্রত্যেকটা বয়সই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবথেকে আমাদের শরীর বাড়ে কৈশোর বা পিউবার্টিতে, আমরা যাকে টিনেজ বলি, 11 বছর থেকে, মেয়েদের ক্ষেত্রে 15 বছর, ছেলেদের ক্ষেত্রে 17 বছর। সাধারণত হিসাব করা হয় এই বয়সটাতে একটা মানুষ যতটুকু লম্বায় বাড়ে ঠিক সেটাই তার সারা জীবনের উচ্চতা, অর্থাৎ 15 বছর পার হয়ে গেলে একটা মেয়ে আর লম্বায় বাড়বে না।
ফলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বয়সে উচ্চতা বৃদ্ধির জন্য যে মূল উপাদানটা দরকার সেটা হচ্ছে ক্যালোরি হাই, প্রোটিন হাই, তার মানে মাছ মাংস ডিম দুধ ডাল। এটা প্রতিটা মেয়ে হোক এবং ছেলে হোক উভয়ের ক্ষেত্রে সমানভাবে খাবারগুলো পুষ্টি উপাদানগুলো থাকতে হবে। সাধারণ ক্ষেত্রে যে অসুবিধাটার সম্মুখীন আমরা এই টিনেজ বাচ্চারা দুধ ডিম বা জেনারেল খাবারগুলো খেতে খুব একটা পছন্দ করে না। তো যদি এরকম হয়, ধরেন কোনো একটা বাচ্চা দুধ খেতে চাচ্ছে না, আমি তার সঙ্গে যদি সামান্য অন্য কোনো খাবার মিলিয়ে দিই, যে একজনের দুধের গন্ধ সহ্য করতে পারছে না, আমি দুধটাকে বোরহানি করে দিলাম, দই করে দিলাম, ছানা করে দিলাম, দুধের খাবার তৈরি করে দিলাম, যে কোনো ফর্মেই হোক সেই পিউবার্টি পিরিয়ডে খাবারের এই চাহিদাটা পূরণ করতেই হবে। নইলে কিন্তু সাধারণ ক্ষেত্রে পিউবার্টির পরে আর বাচ্চার উচ্চতা বৃদ্ধি হবে না। সারা জীবনে ওজন কমানো বাড়ানো সম্ভব, সব কিছু চেঞ্জ করা সম্ভব, কিন্তু 18 বছর পার হয়ে গেলে কোনো ছেলের আর লম্বায় বৃদ্ধি হবে না। ফলে ভীষণ ক্রুশিয়াল একটা পিরিয়ড, এবং এই সময় সবথেকে বেশি যেমন প্রোটিনের দরকার হয় এবং প্রোটিনটাকে সেফ প্রোটিন হিসাবে কাজ করানোর জন্য হাই ক্যালোরি দরকার হয়, পাশাপাশি হাই ক্যালসিয়াম দরকার হয়, এবং প্রতিটা নিউট্রিয়েন্ট এই সময়টা এত বেশি প্রয়োজন যে হিসাব করে করে এই পিউবার্টি পিরিয়ডের খাবারের তালিকাটা প্রতিদিনে তার জন্য পূরণ করতেই হবে। সেই ক্ষেত্রে যে জিনিসটা পাশাপাশি দরকার সেটা হচ্ছে তার শারীরিক পরিশ্রম, অর্থাৎ এক্সারসাইজ যেটাকে আমরা বলি। ধরেন আপনার বাচ্চা বয়স অনুপাতে উচ্চতা কম আছে, ধরি একটা মেয়ের বয়স আছে 13 বছর, কিন্তু সে উচ্চতায় আছে 11 বছরের, তার মানে সে 2 বছরের ডেফিসিয়েট আছে। এখন এই উচ্চতাটা আমাকে বাড়াতে হবে, কিভাবে? পাশাপাশি তাকে পরিশ্রম অর্থাৎ ব্যায়াম করতে হবে কিছু নির্দিষ্ট, এবং প্রতিদিনের খাবারে হাই প্রোটিন হাই ক্যালসিয়াম থাকতে হবে, এবং এই প্রোটিনটাকে সেভ করার জন্য তার ক্যালোরি ঠিক রাখতে হবে। ক্যালোরি ঠিক রাখতে হলে কী করতে হবে? তাকে তার কার্বোহাইড্রেটের পরিমাণটা ঠিক রাখতে হবে। সাধারণত এখনকার পিউবার্টি পিরিয়ডের সবথেকে বড় ক্রুশিয়াল বিষয় হচ্ছে তারা ভাত খেতে চায় না, জেনারেল খাবার খেতে চায় না, তারা ফাস্ট ফুডের প্রতি অনেক বেশি ফন্ড। এটাতে যে জিনিসটা হয়, ফ্যাট খাবার আসার কারণে, জাঙ্ক ফুড আসার কারণে তাদের ওয়েট বেড়ে যাচ্ছে, উচ্চতা বাড়ছে না। তো মাদের প্রতি আমার অনুরোধ, প্রত্যেকের প্রতি, যে আপনারা আপনাদের বাচ্চাদের প্রত্যেকটা বয়সকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু একটা বাচ্চাকে সিকিউরড লাইফ বা খাবারের জন্য খাবার দেওয়া না, তার কী খাবার দরকার, কোন বয়সে দরকার, কতটা দরকার, এটা অবশ্যই অবশ্যই আপনাদের একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলে ঠিক করে নেওয়া উচিত। এবং আপনার বাচ্চা সবসময় স্পেশাল। ম্যাডাম, আমরা কিশোরী বয়সে বিবাহ বা বাল্য বিবাহের বিভিন্ন ধরনের খারাপ দিক সম্পর্কে আমরা জানলাম, যে মায়ের উপর আসলে কী কী প্রভাব পড়তে পারে। একজন কিশোরী যখন ম্যাডাম বাল্য বিবাহের পরে মা হয়ে যাচ্ছেন, সেই মা হবার পরবর্তী সময়টিতে আসলে বাচ্চা এবং মায়ের উপর কী ধরনের সমস্যাগুলো বেশি হতে পারে? প্রথমত হয় কি, যে হয়তো যেটা আমি বলেছি আগে, যে বিয়ে হয়ে গেল, কোনো কারণেই হয়তো তার বাবা মা তাকে বিয়ে দিতে বাধ্য হলেন। বিশেষ করে গ্রামাঞ্চলে যেটা হয়, যে সিকিউরিটির জন্য তারা অল্প বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দেন, কারণ অনেক সময় ওখানে নানান ধরনের ছেলেদের উৎপাত থাকে বা নানান ধরনের সমস্যা থাকে। তো বিয়ের পরে কিন্তু এটা বাবা মা এবং বিশেষ করে মা এবং যারা তার অভিভাবক আছে তাদের আগে থেকেই বলা উচিত যে এই সময়টাতে যাতে বাচ্চা না হয় সেই জন্য সে একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিতে পারে, এবং সেই যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে কোনো ক্ষতি নেই। সেরকম যেমন আমরা বলি লো ডোজ পিল, এটা আজকাল পাওয়া যায়, একেবারেই লো কম ডোজ থাকে এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। তো সেটা নিয়ে সে হয়তো 3-4 বছর করে তারপরে সে বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুতি নেবে, এবং বাচ্চা নেওয়ার প্রস্তুতির জন্য আমরা যেটা বলি যে সবচেয়ে ভালো ডাক্তারের কাছে আগে যাওয়া। আজকাল কিন্তু কিছু কিছু কাপল মানে দম্পতিরা আসেন আমাদের কাছে যে ম্যাডাম আমরা বাচ্চা নিতে চাই, আমরা কী কী করবো। তো কাজেই মানে তাদের আগে তো আমরা বুঝাই, কাউন্সেলিং করি যে কী ক্ষতি হতে পারে। যেটা প্রথমেই বলেছি, একটা হলো যে তার স্বাস্থ্য, হয়তোবা তার পুষ্টিটা ঠিকমতো হয়নি, তার মধ্যে সে বাচ্চা নিয়ে নিলে তার পুষ্টিটা পরিপূর্ণ হয় না এবং বাচ্চার পুষ্টিও পরিপূর্ণ হয় না, কারণ মা নিজেই তো বুঝতে পারছে না যে সে বাচ্চাকে কীভাবে লালন পালন করবে। তো কাজে এই যে এখানে একটা ঘাটতি থেকেই যাচ্ছে, সেই ঘাটতিটা যাতে না থাকে সেই জন্যই তাদের উচিত যে আগে, যেটাকে আমরা প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং বলি,
তারা বাচ্চা নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের কাছে দেখাশোনা আসবে। এবং ডাক্তার আমরা যখন তখন যেটা করি, আমরা তখন তাকে নানান ধরনের পরীক্ষা করি, যদি তার ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েডের সমস্যাটা কীরকম আছে এবং সেটা কন্ট্রোলে আছে কিনা, তার কোনো ব্লাড প্রেশার আছে কিনা, অথবা তার জন্মগত কোনো রকম রোগ আছে কিনা, পুরোপুরি একটা হেলথ চেকআপের মতো আসলে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের দুজনকে আমরা চেকআপটা করি, বিশেষ করে ওয়াইফের ব্যাপারে আর কি। তখন যখন দেখা যাচ্ছে যে না তার সবকিছু ঠিক আছে, তখন আমরা তাকে বলি যে ঠিক আছে এখন তুমি বাচ্চা নিতে পারো, তারপরে রেগুলার চেকআপ করবে। আর আমাদের দেশে তো এখন আমরা গর্ভকালীন পরীক্ষার উপরে খুবই জোর দিয়েছি, তো কাজে তাকে তো রেগুলার চেকআপ করতে হবে। এবং এখানে শুধু যে মেয়েটির যে সব দায় দায়িত্ব তা কিন্তু না, এখানে হাজবেন্ডেরও সমান দায়িত্ব, বাবা মায়েরও দায়িত্ব আছে, এবং আমরা যেটা বলি যেটা সামাজিক পরিবার সবারই দায়িত্ব আছে। আসলে একজন সুস্থ মাই কিন্তু একজন সুস্থ সন্তানের জন্ম দিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসেছেন এবং দর্শকদের মূল্যবান পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকেও এবং এনটিভি দর্শকদের। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। আজ কথা হচ্ছিল কিশোরীদের স্বাস্থ্য নিয়ে। আশা করছি আমাদের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে আসি কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ত্বকের সমস্যা সিজন অনুযায়ী চেঞ্জ হয়। শীতে একরকম রোগী বেশি পাই, গরমে আরেক রকম। যেহেতু এটা বসন্ত অর্থাৎ গ্রীষ্মের শুরুর দিকে, তাই আমরা সবচেয়ে বেশি পাচ্ছি ফাঙ্গাল ইনফেকশনগুলা, ছত্রাকজনিত যেই রোগগুলা হয়, যেমন বগলে, কুচকিতে, স্ক্যাল্পে বা মাথার চুলে, এই ধরনের রোগী বেশি পাচ্ছি। আর পাচ্ছি হচ্ছে স্ক্যাবিস, যেটা সহজ বাংলায় আমরা বলি যে পাঁচরা রোগটা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখবার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব আয়োজন এবং খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।